আপনি চাইলে আপনার ওয়েবসাইটে ফেসবুক পেজ প্লাগইন ব্যবহার করে ফেসবুক টাইমলাইনটা আপনার ওয়েবসাইটে শো করতে পারেন। অর্থাৎ আপনি যদি চান তাহলে আপনি ঠিক এরকম একটা টাইমলাইন আপনার ফেসবুকের টাইমলাইন আপনার সাইড বারে ফুটারে অথবা আপনার কন্টেন্টের মাঝখানে আপনি ব্যবহার করতে পারেন। আসসালামু আলাইকুম, আমি রাজীব। আজকের ভিডিওতে আমরা মূলত দেখব কিভাবে আমরা ফেসবুক পেজ প্লাগইন ব্যবহার করে আমাদের ওয়েবসাইটে আমাদের ফেসবুক বিজনেস পেজের টাইমলাইন অ্যাড করতে পারি সেই জিনিসটা। সো কিপ ওয়াচিং ভিউয়ার্স, এটা যদি প্রথম ভিজিট হয় তাহলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটা আপনি সাবস্ক্রাইব করে নিতে পারেন। আমি ডিজিটাল মার্কেটিং অনলাইন মানি মেকিং এর বিভিন্ন বিষয় নিয়ে ভিডিও ক্রিয়েট করি। আপনার ওয়েবসাইটে আপনি যদি ফেসবুক পেজ প্লাগইন ব্যবহার করে ফেসবুক টাইমলাইনটাকে অ্যাড করে নেন তাহলে এটা আপনাকে অনেকাংশে হেল্প করবে। সাধারণত অডিয়েন্স আপনার ওয়েবসাইটের থেকে আপনার ফেসবুক পেজে ইন্টারঅ্যাক্ট করতে পারবে, তারা আপনার পেজে লাইক করতে পারবে, ফলো করতে পারে, আপনার পেজে কমেন্ট করতে পারে বা আপনার পেজের কন্টেন্ট আপনার ফেসবুক পেজের কন্টেন্ট শেয়ার করতে পারে। ফেসবুক পেজ প্লাগইন বলতে আমরা যেটি বোঝানোর চেষ্টা করছি সেটা হচ্ছে, আপনি যদি ওয়েবসাইটটাতে আসেন তাহলে আপনি এখানে রাইট সাইডে দেখতে পাবেন যে এখানে একটা ফেসবুক পেজের প্রিভিউ রয়েছে বা টাইমলাইন প্রিভিউ বলতে পারেন আপনি। এই টাইমলাইনের প্রিভিউটাতে আপনি দেখতে পাচ্ছেন যে আমার যে পেজটা রয়েছে সেটা পুরোটাই আমি আমার ফেসবুকের পেজের সাইড বারে অ্যাড করছি এবং কেউ চাইলে এখান থেকে আমাকে মেসেজ পাঠাতে পারছে, আবার কেউ চাইলে আমার পেজটাকে লাইকও করতে পারছে এবং কেউ চাইলে আমার যেই কন্টেন্ট আছে সেগুলোতে লাইক কমেন্ট করার অপশন পাচ্ছে। সো এটা আমি চাইলে সাইড বারে রাখতে পারি, আমি চাইলে ওয়েবসাইটের ফুটারে রাখতে পারি এবং আমি চাইলে আমার কন্টেন্টের মাঝখানে রাখতে পারি। সো আপনারা কীভাবে পেজে আপনার ঠিক এরকম একটা পেজ প্লাগইন ক্রিয়েট করে সেটা আপনার কন্টেন্টে রাখতে পারেন অথবা সাইড বারে রাখতে পারেন আমরা মূলত সেটা দেখব। তো এটার দুটো স্টেপে আমরা দেখব। প্রথমে আমরা এই প্লাগইনটাকে বিল্ড করব, তারপর সেটা আমরা ওয়েবসাইটের ইনসাইডে আমরা সেটাকে প্রতিস্থাপন করব। সো আমরা প্রথমত চলে যাচ্ছি হচ্ছে কীভাবে একটা প্লাগইন বিল্ড করে সেই জিনিসটা দেখতে। সেটা দেখার জন্য আমরা চলে যাব গুগলে আর টাইপ করব ফেসবুক পেজ প্লাগইন। তারপর আপনি ঠিক পেজ প্লাগইন ডেভেলপার্স ফেসবুক এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন। আমরা যদি সাইটটাতে ভিজিট করি তাহলে আমরা সরাসরি চলে যাব ফেসবুক পেজ প্লাগইনের যেই ওভারভিউ আছে বা প্রিভিউ আছে সেই জায়গাটাতে। সো এখানে আমরা যখন আসব তখন হচ্ছে আপনি দেখতে পাচ্ছেন যে ফেসবুক পেজ ইউআরএল। সো এখানে আপনি আপনার ফেসবুক পেজের অ্যাড্রেস দিবেন, সেই অ্যাড্রেসটা আপনি পাবেন হচ্ছে মূলত আপনার ফেসবুক পেজ যখন আপনি ব্রাউজ করবেন হোম সেকশনে থাকবেন তখন আপনি ঠিক অ্যাড্রেস বারে সেই অ্যাড্রেসটা পেয়ে যাবেন। সো আমি আমার ফেসবুক পেজের হোম পেজে আছি আর আমার ফেসবুক পেজের ইউআরএলটা হচ্ছে মূলত এইটা। সো আমি আমার ফেসবুক পেজের ইউআরএলটা কপি করলাম এবং আমরা ফেসবুক পেজ প্লাগইন সেকশনে ইউআরএল সেকশনে চলে আসছি। আমরা এখানে পেস্ট করব আমাদের অ্যাড্রেসটা, তারপর আমরা একটা বাইরে ক্লিক করব। তারপর আপনি এখানে দেখতে পাচ্ছেন যে আপনার প্রিভিউটা এখানে চলে আসছে। সো সেম একই রকম প্রিভিউ আমরা যা একটু আগে দেখেছিলাম। যে বিষয়গুলো রয়েছে আমরা চাইলে এগুলোকে কাস্টমাইজ করতে পারি, অর্থাৎ আপনি চাইলে আপনার কতটুকু হাইট রাখবেন কতটুকু উইথ রাখবেন সেই জিনিসটা আপনি এখানে সেট করে দিতে পারেন। সিম্পলি এখানে যদি আপনি লিখেন এবং এখানে যদি আপনি লেখেন উইথ কত রাখতে চাচ্ছেন হাইট কত রাখতে চাচ্ছেন তাহলে সেরকম করে আপনার প্রিভিউটা চলে আসবে এবং সেরকমই হচ্ছে আপনার ওয়েবসাইটে দেখাবে। তো আমরা ডিফল্ট যেটা আছে আমরা সেটাই রাখলাম এবং আপনি চাইলে স্মল হেডার এবং কভার ফটো এই দুইটা জিনিস হাইড করে দিতে পারেন। আমরা একটু দেখি স্মল হেডার দিলে কেমন আসে এবং হাইড কভার ফটো দিলে কেমন আসে। যেহেতু এগুলো সহজ সুন্দর লাগছে আমরা এগুলো রাখছি। সো সব যখন ঠিকঠাক থাকবে এটা বেটার, এই দুইটা অপশন আপনি অন রাখবেন। একটা হচ্ছে শো ফ্রেন্ড ফেস, অর্থাৎ যখন কেউ আপনার পেজে লাইক দিবে আপনার বা তার কোনো ফ্রেন্ড আপনার পেজে লাইক দেওয়া আছে কিনা সেই জিনিসটা তারা দেখতে পারবে। সব ঠিকঠাক যখন থাকবে তখন আমরা গেট কোডে ক্লিক করব। গেট কোডে ক্লিক করার পর আমরা এরকম একটা ইন্টারফেস দেখতে পাচ্ছি। এখন আমরা যদি আই ফ্রেম সেকশনটাতে চলে যাই এবং আমরা যদি এখান থেকে আমাদের যদি কোনো অ্যাপ থেকে থাকে সেটাকে আমরা এখানে সিলেক্ট করে দেব। সব ঠিকঠাক থাকলে আমরা এখানে ক্লিক করব এবং আমরা এটাকে কপি করে নিব। তো আমাদের স্টেপ ওয়ান কমপ্লিট হয়ে গেছে, এখন আমরা চলে যাচ্ছি আমাদের স্টেপ টুতে। স্টেপ টুতে অর্থাৎ আমাদের ওয়েবসাইটে আমরা চলে যেতে হবে এবং ওয়েবসাইটের ব্যাক এন্ডে আমাদেরকে লগ ইন করতে হবে। ব্যাক এন্ডে আমরা যখন লগ ইন করব তখন আমরা আমাদের পেজ সেকশানে অথবা আমাদের কন্টেন্টে অথবা আমাদের সাইড বারে আমরা এই কোডটা প্লেস করব। সো প্রথমে আমরা চলে যাই আমরা পোস্টের মধ্যে, অর্থাৎ আমাদের
ব্লগ পোস্টের মধ্যে আমরা কিভাবে প্লেস করতে পারি সেই জিনিসটা দেখতে। আমরা অল পোস্টে চলে যাচ্ছি, আমরা যে কোনো একটা পোস্ট এডিট করব, সেটাতে এডিটে ক্লিক করব। ক্লিক করার পর আমরা সেই পোস্টার ইনসাইডে চলে যাব। তো আমরা এখন আমাদের মূলত কন্টেন্টে অর্থাৎ পোস্টের মাঝখানে কিভাবে আমরা আমাদের পেজ প্লাগইন ব্যবহার করতে পারি, আমাদের ফেসবুক পেজ টাইমলাইনটাকে অ্যাড করতে পারি সেই জিনিসটা দেখব। আপনি যে কোনো জায়গায় যেখানে প্লাস সাইনটা দেখতে পাচ্ছেন সেখানেই চাইলে প্লেস করতে পারবেন। সো আমরা এখানে শেষে যে অ্যাড ব্লক যে অপশনটা রয়েছে আমরা প্লাসে ক্লিক করব এবং এখানে আমরা মূলত সার্চ করব HTML। HTML সার্চ করলে কাস্টম HTML যে ব্লকটা আসবে বা যে অপশনটা আসবে আমরা সেটাতে যাব এবং সেখানে আমরা আমাদের যে কোডটা রয়েছে যেটা আমরা ফেসবুক পেজ প্লাগইনে পেয়েছি সেটাকে আমরা এখানে পেস্ট করব। আমরা পেস্ট করার পর বা কন্ট্রোল ভি চাপ দেওয়ার পর সেটা এখানে চলে আসবে। আমরা প্রিভিউতে ক্লিক করলে আপনি দেখতে পাচ্ছেন যে আমাদের যেই পেজ প্লাগইনের মাধ্যমে আমরা যে টাইমলাইনটা আমাদের ফেসবুক কন্টেন্টের মধ্যে অ্যাড করতে চাচ্ছি সেটা এখানে প্রিভিউ হচ্ছে। এখন আমরা যদি আপডেটে ক্লিক করি তাহলে এটা সরাসরি আমাদের পোস্টে আপডেট হয়ে যাবে এবং আমরা যখন আমাদের ফেসবুক পোস্টটা ভিজিট করব তখন আমরা সেটা অর্থাৎ অডিয়েন্স যখন আমাদের ফেসবুক পেজে আসবে তখন তারা সেটা দেখতে পারবে। তারা চাইলে লাইক করতে পারবে, মেসেজ করতে পারবে, কমেন্ট করতে পারবে, শেয়ার করতে পারবে। এখন আপনি চাইলে সাইডবারেও অ্যাড করতে পারেন। আমরা যদি সাইডবারে অ্যাড করতে যাই সেক্ষেত্রে আমাদেরকে চলে যেতে হবে হচ্ছে মূলত আমাদের পেজের উইজেট সেকশনে। আমরা চলে যাচ্ছি অ্যাপিয়ারেন্স উইজেটস। সো আমরা এখন উইজেট সেকশনে আছি, যেহেতু আমাদের পেজের একটা কোড এখানে দেয়া আছে। সেম একইভাবে আপনি মূলত প্লাসের সাইন ক্লিক করবেন এবং এখানে কাস্টম HTML দিবেন, দিয়ে আপনি সেই কোডটা এখানে প্লেস করেন। প্রিভিউ দেখলে আপনি এখানেই দেখতে পাবেন এবং আপডেট করলে সেটা আপনি আপনার ওয়েবসাইটে দেখতে পাবেন। আমি যদি এখন আমাদের ওয়েবসাইটে যাই এবং রিফ্রেশ করি তাহলে আমরা এখানে দুটা পেজ প্লাগইন অ্যাপ অর্থাৎ দুটা আমাদের যে ভিউ ওভারভিউটা আমরা এখানে দুটো দেখতে পারবো। সো আপনি দেখতে পাচ্ছেন যে আমাদের পেজের অপশনটা এখানে একটা দুটো চলে আসছে। তো এভাবে আপনারা চাইলে সাইডবারে, ফুটারে, কন্টেন্টের মাঝখানে, পেজের মাঝখানে আপনারা পেজ প্লাগইন ব্যবহার করে আপনাদের ফেসবুক পেজের ইন্টারফেসটা এখানে নিয়ে আসতে পারেন, টাইমলাইনটা অডিয়েন্সকে দেখাতে পারেন, তারা আপনাদের পেজে ইন্টারঅ্যাক্ট করতে পারে এবং এতে করে আপনি কিছু এক্সট্রা লাইক আপনার ফেসবুক বিজনেস পেজে জেনারেট করতে পারেন। আপনি যদি আপনার ওয়েবসাইটে আপনার ফেসবুক টাইমলাইনটাকে রাখতে পারেন তাহলে সেটা আপনাকে কিছু এক্সট্রা লাইক জেনারেট করবে আপনার ফেসবুক বিজনেস পেজে। ভিউয়ার্স, শুরু থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা যদি আপনি মনোযোগ দিয়ে দেখেন তাহলে আমি নিশ্চিত যে আপনি খুব সহজে ফেসবুক পেজ প্লাগইন ব্যবহার করে আপনার ওয়েবসাইটে আপনার ফেসবুক বিজনেস পেজের টাইমলাইন অ্যাড করতে পারবেন বা পারছেন। আর এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এ পর্যন্তই।